বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে কানেক্টিভিটি করতে হবে। ভারতের সাথে রেল চুক্তিতে দেশের স্বার্থ কোথায় প্রশ্ন তার। মির্জা ফখরুল বলেন, এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার। আহমেদ সারওয়ারের রিপোর্ট। চিকেন নেক থেকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি, কোথায় সম্পূর্ণ লাভ তার? না, দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছেন, বারবার মারছে তারা। আপনি কী বলেছেন, কয়টা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। তো এখানে আপনি কী বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, মনে নেই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন, এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এভাবেই ভারত সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ সরকার। দিল্লির সাথে করা সমঝোতা ও চুক্তি প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিসা না করে সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে পরিষ্কার করে। আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে অন্তত, এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে জানিয়ে তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হত্যার উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুযোগ দিচ্ছে না অবৈধ সরকার। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে ইউ আর সরি, ইউ আর আনডান, উনি শুনবেন না, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ, একদম এই উচ্চারণটা করেছে। যে সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি কেবিনে শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না, যে কারণে সিসিইউ ফেসিলিটিসগুলো কেবিনে শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। গত এক মাসে হঠাৎ বেড়ে যাওয়া ওষুধ সহ নিত্য পণ্যের দাম কমানোর দাবি জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।